আমাদের পুঁজি কেন্দ্রিক সমাজ ব্যবস্থা তৈরি করেছি, এবং যারাই পুঁজির নাড়াচাড়া করেন তারাই ম্যানেজ শব্দটার মধ্যে দিয়ে যখন নিজের দায়িত্ব এড়িয়ে যান এবং কন্টিনিউয়াসলি বলছেন সকলের দায়িত্ব নিতে হবে, এও করছে না ও করছে না, কিন্তু নিজে কোনো বিষয়ে কোনো দায়িত্বের প্রয়োজন নাই। আপনাকে মনে রাখতে হবে ম্যানেজ করার সংস্কৃতি যদি আপনার মনে থাকে তাহলে এই সুশৃঙ্খল করা তো সরকার কেন ফেরেস্তা এসেও পারবে না। আমাদের এই নীতি থেকে আমি বেরোয় যাব এই এই চিন্তা না করলে, আমার ওপর অত্যাচার করলে সেটা তো অভিযোগ করা যাবে না। আমি পিন্টু ভাইয়ের কথার সাথে একমত, আমি যদি নিজ আসামি হই আমি কেন কমপ্লেন করবো? আমি আপনি যদি আসামি না হতে চাই, প্রতিকার যদি চাই, তাহলে আমার আপনার দায়িত্ব পালন। বারবার বলছেন বিজেপির মতো সংগঠন করতে হবে, বিজেপি সেই পর্যায়ে যাওয়ার পর তাকে সরকার রিকগনিশন দিচ্ছে যখন বিজেপি বেতন না দিলে নিজেরা বেতন দিয়ে তারপরে শ্রমিকের স্বার্থ সিদ্ধ করে, শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করে। আপনাকে বুঝতে হবে আপনারা কোন রকম দায়িত্ব করেন। আপনার কটা সদস্য নিয়ে আপনার 5 লক্ষ রেস্টুরেন্টের মধ্যে 2,000 বা 500 সদস্য নিয়ে আপনি বিজেপি হতে চাই, সেজন্য আমি দায়িত্ব পালন করছি না, এটা হতে পারে না। আমাদের আমি একটু বলি আপনাকে ব্যাপারটা, কোথায় হয় আপনি বলেন না, মাঝখানে কথা বলবেন না, কথা বলবেন না। তারপরে আবার একই সঙ্গে এটাও মনে রাখতে হবে 10 জায়গায় যেতে হবে, 10 জায়গায় 10 রকমের সার্টিফিকেশন। উনি তো স্পষ্ট করে বললেন না, এখানে আপনার কর অফিস থেকে যিনি হোল্ডিং কর যারা দেয় ডিএনসিসির সার্টিফিকেট নিতে হয়, আমার ডিএনসি ব্যবহারের জন্য আলাদা ট্রেড লাইসেন্স সার্টিফিকেট নিতে হয়, সিটি কর্পোরেশনের সার্টিফিকেট নিতে হয়, ফায়ার থেকে লাইসেন্স নিতে হবে। ফায়ারের লাইসেন্স কঠিন কঠিন অবশ্যই যদি আপনি প্রতিপালন না করেন। আপনাকে নিয়ম করে দেওয়া হয়েছে আপনাকে স্প্রিংকলার লাগাতে হবে, আপনাকে নিয়ম করে দেওয়া হয়েছে আপনার গ্যাস সাপ্লাইশন সিস্টেম করতে হবে কিচেনে যদি বাণিজ্যিক কিচেন হয়। আমি এটা করবো না কিন্তু লাইসেন্স দেয় না, লাইসেন্স দেয় না তো ঘুষ দিয়ে ম্যানেজ করি এবং এটা কঠিন। আরে ভাই এই সমস্ত তো সবাই মিলে করছি, আমি পিন্টু ভাইয়ের সাথে একমত, যে দেশে আমরা সবাই মিলে অপরাধ করবো সেখানে আপনি মৃত্যু খুব ছাড়া কিছু পাবেন না। এবং এই কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আমরা ওইটাতেই বোধ হয় অভ্যস্ত, যে এর মধ্যে আমার একটু সহজ করে দেন, আমি এই ঘোরাতালের মধ্যে খিচুড়ির মধ্যে আমার একটু সহজ করে দেন, আমার আলুটা যেন সিদ্ধ হয়ে যায়, এটা তো হয় না। এবং এই জন্যই আমাদের প্রত্যেকের দায় নেওয়ার প্রবৃত্তির মধ্যে দিয়ে ঘুরে দাঁড়াতে হবে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প শুরুতে বলছিলাম এই জন্যে যে ঘুরে দাঁড়ানোর ইন্টেনশন ছাড়া আপনি এই বারবার প্রোগ্রাম আমরা আর টিভিতে এসে করতে চাই না। আমি পিন্টুমার মতো আমিও স্বীকার করতে চাই আমরা এই কথা বারবার বলেছি, আপনি তো 29 তারিখ ঘটনার কদিন আগেই অনুষ্ঠান করেছেন, কি লাভ কে শুনবে? কারণ সবাই মিলে আমরা অভ্যস্ত, ওই যে ইন্ডেমনিফিকেট করেছিলাম 75 সালে জাতির জন্য হত্যা করবো বিচার করতে পারবো না, ওই ইন্ডেমনিফিকেশন আমার রক্তে রক্তে ঢুকেছে। এখন আমি মনে করি সবকিছুতে একটা ইন্ডেমনিফিকেশন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, ব্যবস্থা করে দিব, ম্যানেজ করে নিব। এই জায়গা থেকে ঘুরতে হবে, বিচার আমরা করেছি তো বঙ্গবন্ধু।